মানুষ জ্বলন্ত চিতার উপর দাঁড়িয়ে আছে বলল এলডিপি মহাসচিব। এবার জানিয়ে দেব গণ অধিকারের নেতাকর্মী কম থাকার কারণ জানালেন নুরুল। সরকার নিজেরা সুখে থাকতে মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। এদিকে শেখ পরশ বললেন বিএনপি কর্মসূচি দিলে আমরাও রাজপথে থাকব। অভিমানে দূরে জামায়াত নেই যুগপথ আন্দোলনেও। সর্বশেষ জানিয়ে দেবো পাকিস্তান পুলিশের অভিযোগ, সন্ত্রাসীদের সামনে আমাদের ঠেলে দিচ্ছে সরকার, আমরা অসহায় হয়ে যাচ্ছি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। মানুষ জ্বলন্ত চিতার উপর দাঁড়িয়ে আছে বলল এলডিপি মহাসচিব। লিবারেল ডেমোক্রেটিক পার্টি মহাসচিব ডক্টর রেদন আহমেদ বলেছেন, নিত্যপণ্যের বাজারে আগুন, নিম্নবিত্ত ও মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সবকিছু। মনে হচ্ছে জ্বলন্ত চিতার উপর আছে দেশের মানুষ। দেশের মানুষ আজ কর্মহীন, দিশাহীন, তার উপর অত্যাধিক মূল্য বৃদ্ধির জন্য দেশ আজ জ্বলন্ত চিতার উপর দাঁড়িয়ে। সরকারি দলে লুটপাটের জন্য দুদিন পরপর নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেশের মানুষকে শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই এই নিশিরাতের সরকারের। আজ শনিবার বিকেলে রাজধানীর পূর্ব পান্থপথের এফডিসি সংলগ্ন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে দলীয় কার্যালয়ের সামনে মিছিল বের করে এলডিপি। মিছিলটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়। ডক্টর রেদওয়ান বলেন, 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে এদেশে কোনো সুষ্ঠু ভোট হয়নি। সরকারি দলের কর্মীদের চাপে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে পারছেন না নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তারা। এলডিপি শুরু থেকেই বলে আসছে এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না, তাই আমরা আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যাব না। তিনি বলেন, বিএনপি সহ বিরোধী দল যখনই কোনো সমাবেশের ডাক দিয়েছে তখনই সরকার দেশ সমাবেশকে বানচাল করতে কৌশলে সড়কপথে গণপরিবহন এবং নদীপথে ট্রলার ও নৌকা চলাচল বন্ধ করে দিয়েছে। হামলা করে নেতাকর্মীদের আহত করেছে, মামলা দিয়ে ঘরবাড়ি ছাড়া করেছে, গ্রেপ্তার করে নির্যাতন করছে, বিনা দোষে জেল খাটিয়েছে। অন্যদিকে সরকারি দলের সমাবেশ সফল করার লক্ষ্যে স্পেশাল ট্রেন, বাস ও লঞ্চ সার্ভিস চালু করেছে। ডক্টর রেদওয়ান আরো বলেন, আজকের সমাবেশ থেকে আমি বলছি আর কোনো দাবি নাই, দাবি একটাই, এই সরকারের পদত্যাগ। এই জালিম সরকারের পদত্যাগ ছাড়া এদেশে কখনোই শান্তি আসবে না। বিক্ষোভ মিছিলে এলডিপির প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম, ডক্টর নিয়ামুল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল সহ আরো অনেক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র পুনরুদ্ধার ও সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চলমান যুগপথ আন্দোলনের অংশ হিসেবে আগামী 11 ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করবে এলডিপি। গণতন্ত্র মঞ্চের সমাবেশ, গণ অধিকারের নেতাকর্মী কম থাকার কারণ জানালেন নুরুল। গণতন্ত্র মঞ্চের সরকার বিরোধী যুগপথ আন্দোলনের পঞ্চম কর্মসূচি আজ শনিবার গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপস্থিত কম চোখে পড়েছে। এর কারণ জানিয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। নুরুল হক বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে গতকালই অধিকার পরিষদের একটি কর্মসূচি ছিল, যে কারণে হয়তো আজকে অংশগ্রহণ একটু কম, কারণ গতকাল আমরা একটা কর্মসূচি করেছি। আজ দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য দাম কমানো সহ 14 দফা দাবিতে সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। গত 16 জানুয়ারি থেকে গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে এই মঞ্চে থাকা গণ অধিকার পরিষদের নেতাদের উপস্থিতি কম দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, সমাবেশে নুরুল হক ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রাশেদ খান সহ অল্প কয়েকজন উপস্থিত ছিলেন। 16 জানুয়ারি সরকার বিরোধী যুগপথ আন্দোলনের তৃতীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেনি গণ অধিকার পরিষদ। এ প্রসঙ্গে গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সমন্বয়ক শাকিলুজ্জামান প্রথম আলোকে বলেছিলেন, 11 জানুয়ারির সমাবেশ নুরুল হকের অংশগ্রহণের বিষয়টি গণতন্ত্র মঞ্চের অন্য নেতাদের জানালেও তারা সমাবেশ দীর্ঘায়িত না করে দ্রুত শেষ করে দেন, এ কারণে নুরুল সমাবেশে যোগ দিতে পারেনি। এরপরের কর্মসূচি তথা 25 জানুয়ারি অনুষ্ঠানে অবশ্য গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হকের নেতৃত্বে গণসংগঠনের অল্প কয়েকজন নেতাকর্মী গণতন্ত্র মঞ্চের কর্মসূচি অংশ নিয়েছে। গত 30 ডিসেম্বর থেকে 16 জানুয়ারি পর্যন্ত বিএনপি সহ সরকার বিরোধী সব দল ও জোট 5টি কর্মসূচি পালন করছে। এর একটিতেও গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা আসম আব্দুর রব উপস্থিত ছিলেন না। আর মাহমুদুর রহমান মান্না ও গণ অধিকার পরিষদের রেজা কিবরিয়া প্রথম 3টি কর্মসূচিতে অংশ নেননি। গত বছরের 8 আগস্ট 7টি দল ও সংগঠন নিয়ে গণতন্ত্র মঞ্চ গঠিত হয়েছিল। 5 মাস যেতে না যেতেই নেতৃত্বের বিরোধ থেকে অসন্তোষের কারণে গণতন্ত্র মঞ্চে ভাঙনের আশঙ্কা করা হচ্ছে। এই বিরোধ মূলত গণ অধিকার পরিষদের সঙ্গে অন্য মঞ্চের নেতাগুলোর। সরকার নিজেরা সুখে থাকতে মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। সরকারের দমনপীড়ন ও নির্যাতনের প্রতিবাদ, খালেদা জিয়া সহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো সহ 10 দফা দাবিতে ঢাকা বিভাগীয় সমাবেশ করছে 12 দলীয় জোট। আজ শনিবার রাজধানীর বিজয়নগর এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়া সহ জাতীয় নেতাদের মুক্তি, বিদ্যুতের মূল্যবৃদ্ধি বন্ধ, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারীদের বিরুদ্ধে রুখে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার দাবি জানান। জাতীয় পার্টির চেয়ারম্যান
মোস্তফা জামান হায়দারের সভাপতিত্বে জোটের অন্য নেতারা সমাবেশে অংশ নেন। সভাপতি মোস্তফা জামাল বলেন, বাজারে নিত্যপণ্যের দাম দ্বিগুণ, সরকার নিজেরা সুখে থাকতে মেগা প্রকল্প বাস্তবায়ন করছে আর মানুষ কষ্টে রয়েছে। দেশের মানুষকে আজ ঐক্যবদ্ধ হতে হবে, আমরা এই সরকারের পরিবর্তে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুগপথ আন্দোলনের লক্ষ্যে বিএনপির সমমনা 12টি দলের সরকার বিরোধী এই জোট। জোটে রয়েছে জাতীয় পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় দল, এনডিপি, এলডিপি, বাংলাদেশ মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্য জোট, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ সাম্যবাদী দল ও বাংলাদেশ ইসলামিক পার্টি। সমাবেশের জোটের শরিক এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহের বলেন, আন্দোলনে মানুষ আসছে নিজেদের প্রয়োজনে, তেল গ্যাস সহ সবকিছু দাম বেড়েছে কিন্তু কৃষকের শ্রমের দাম বাড়েনি, অথচ ঘরে ঋণের চাপ বেড়েছে, আমরা এসব থেকে মুক্তি চাই, আমাদের ভোটের অধিকার ফিরে পেতে চাই, আর এসব থেকে মুক্তি পেতে হলে নির্দলীয় সরকারের অধীনে ভোট দরকার। বিএনপি কর্মসূচি দিলে আমরাও রাজপথে থাকবো বলল শেখ পরশ। কর্মসূচি পালনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে বিএনপি পারদর্শী, এ বিষয়ে তাদের ছোট করে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, বিএনপি কর্মসূচি দিলে আমরাও রাজপথে থাকবো, কারণ যখন বিএনপি জামায়াত কোনো কর্মসূচি দেয় এদেশের সাধারণ মানুষ আতঙ্কে ভোগে। শনিবার সকালে রাজধানীর ফার্মগেট যুবলীগের শান্তি সমাবেশে একথা বলেন তিনি। এ সময় যুবলীগের নেতাকর্মীরা বলেন, বিএনপির নৈরাজ্য ঠেকাতে রাজপথে সতর্ক অবস্থান নিয়েছেন তারা, জানান উন্নয়নের প্রতিবন্ধকতা তৈরির জন্যই ধ্বংসাত্মক পথ বেছে নিচ্ছে বিএনপি, জনগণকে সেটা মনে করিয়ে দিতেই তাদের এই অবস্থান, নিজেদের ভুলের কারণেই বিএনপি জনবিচ্ছিন্ন, এমনটা জানিয়ে নেতারা বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি একটি জঙ্গি সংগঠন, তারা বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায়, তারা বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তারা রাষ্ট্রীয় ক্ষমতার স্বপ্ন দেখে। আজ বিকেলেও কামরাঙ্গীর চরে বিএনপি সন্ত্রাস ও নৈরাজ্যের নিন্দা জানাতে সমাবেশ করবে আওয়ামী লীগ, যেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিমানে দূরে জামায়াত নেই যুগপথ আন্দোলনেও। বিএনপি আমাদের সঙ্গে আলোচনা না করে যেটা ঘোষণা করছে সেটা তো যুগপথ হলো না, বলছেন জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন। বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও 24 ও 30 ডিসেম্বরের পর আর কোনো কর্মসূচিতে অংশ নেয়নি জামায়াতে ইসলাম। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো সহ 10 দফা দাবিতে বিভাগীয় শহরগুলোতে শনিবারের সমাবেশেও হাত গুটিয়ে থাকবে দলটি। বিএনপির সঙ্গে দূরত্বের বিষয়টি জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকনদের কথাতেও স্পষ্ট। বিএনপির আলোচনা না করে কর্মসূচি দিলে জামায়াত তাতে অংশ নেবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। বিএনপির একাধিক শীর্ষ নেতা বলেছেন, জামায়াতের সঙ্গে তাদের আলোচনার কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই, বরং দূরত্ব রাখার নির্দেশ আছে, ফলে জামায়াত তাদের কর্মসূচিতে এলো কি এলো না সেটা নিয়ে তারা ভাবছেন না। 1999 সালে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে জামায়াতে ইসলাম, জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যজোটকে নিয়ে 4 দলীয় জোট গঠন করে বিএনপি। পরে হুসেইন মোহাম্মদ এরশাদ জোট ছেড়ে চলে গেলেও দলের একটি অংশ বিজেপি নামে দল গঠন করে থেকে যায় জোটে। 2001 সালের জাতীয় নির্বাচনেও জয় পায় তারা, তবে 2008 সালের জাতীয় নির্বাচনে ভরাডুবি হয় জোটের। এরপর বিএনপি জোটের আকার বাড়িয়ে 18 দলীয় এবং পরে 20 দলীয় জোট গঠন করে। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জোটের পাশাপাশি জাতীয় ঐক্যফ্রন্ট নামে আরও একটি জোট গঠন করে বিএনপি। এবার জোট বাদ দিয়ে যুগপথ আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, তবে জোট ভেঙে দেওয়ার আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। পাকিস্তান পুলিশের অভিযোগ, সন্ত্রাসীদের সামনে আমাদের ঠেলে দিচ্ছে সরকার, আমরা অসহায় হয়ে যাচ্ছি। পাকিস্তানের পেশোয়ারে মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় এবার ক্ষোভ প্রকাশ করেছে দেশটির পুলিশ বাহিনী। তাদের দাবি, সরকার দেশের পুলিশ বাহিনীকে হাত পা বেঁধে সন্ত্রাসীদের সামনে ঠেলে দিচ্ছে। গত সোমবার পেশোয়ারের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়। এই হামলায় 100+ মুসল্লি নিহত হন, আহত হন 200+। ওই মসজিদটি পুলিশ লাইনের কাছে হয়। এ ঘটনায় হতাহতদের অধিকাংশই পুলিশ সদস্য। এই হামলায় মূল টার্গেটই ছিলেন পাকিস্তানের পুলিশ সদস্যরা, আর এরপরই ফুঁসে উঠেছে পাক পুলিশ বাহিনী। হামলার পর বুধবার পেশোয়ারে বিক্ষোভ করে পুলিশের সদস্যদের একাংশ। নাম প্রকাশ না করার শর্তে সংবাদ সংস্থা AFP কে এক পুলিশ সদস্য বলেন, আমরা একটা দুঃসময়ের মধ্যে আছি, প্রতিদিনই আমরা আমাদের কোনো না কোনো সহকর্মীকে হারাচ্ছি, কাল তাদের জায়গায় আমিও হতে পারি, আর কতদিন আমাদের এভাবে ভুগতে হবে। ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে এই যুদ্ধে আমরা ফ্রন্টলাইনে আছি, আমরা আমাদের স্কুল, অফিস ও সমস্ত জায়গাকে পাহারা দিচ্ছি, কিন্তু এখন আমরা অসহায় বোধ করছি। তাদের প্রশ্ন, যদি দেশের রক্ষাকর্তাদের কোনো সুরক্ষা না থাকে তাহলে এই দেশ নিরাপদ কারা? আমাদের হাত পা বেঁধে ওইসব পশুদের সামনে ছুড়ে দেওয়া হচ্ছে। বিক্ষোভরত পুলিশ সদস্যরা বলছেন, আমরা যখন ঘর থেকে বের হই তখন নিজেরাই জানি না কোথায় আমাদের লক্ষ্যবস্তু বানানো হবে, আজকে এতজন মারা গেল, আমিও ওই জায়গায় থাকতে পারি। আর কয়েক মাস পরই পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই সময় বড় হামলার চাপের মুখে পড়েছে সরকার। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের নেতৃত্বের দুর্বলতার কারণে মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গিবাদ। তবে সরকারি পক্ষের দাবি, পেশোয়ার কাণ্ডে ভেতরের কারো হাত না থাকলে এত কঠোর পুলিশ নজরদারিপূর্ণ এলাকায় মসজিদে অবলীলায় প্রবেশ করতে পারে না আততায়ী, তাই বেশ কয়েকজন পুলিশ সদস্য আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।